গুড, ভিডিওটা অন করে ফেলেছি, বুঝতে পারছি না। তাছাড়া গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর অবশ্যই দিনের শুরুতে বলবো, সবার সবার ভালো কাটুক, দিন যেন সবার ভালো কাটে। আমি শুধু আমার জন্য প্রার্থনা করবো না ঠাকুরের কাছে, দিন যেন সবসময় সবার ভালো কাটুক। তা চলো সবার ভালো দিয়ে আজকের দিনটা শুরু করা যাক। আজকে ঘড়ির কাঁটা এখন বলছে 9টা বাজে, আমি উঠেছি আজকে 7:30, কারণ ছেলের পড়া থাকে 8টা থেকে, আমি না উঠলে তো ও ঘুমিয়ে থাকবে। সকালবেলা উঠলাম, উঠে ফোনটা যখন চালু করে আমি প্রতিদিনই আমার চ্যানেলটাকে খুলে দেখি কতটা কি প্রোগ্রেস রিপোর্ট আসলো, কতটা কি হলো। তা দেখে আজকে খুব ভালো লাগছে, একজন বন্ধু ভীষণ ভালো একটা কমেন্টস করেছেন। এই ভালো ভালো কমেন্টসগুলো জানো তো, মানে নিজের মনকে এতটা ভালো করে তোলে, আরও আর ভিডিও দিতে এতটা আগ্রহী করে তোলে, সেটা যারা এই ভিডিও একজন ভিডিও ক্রিয়েটারই বলতে পারবে, যে এই ভালো কমেন্টসগুলো কতটা ভালোবাসা দিয়ে দেয় মানুষের মনের অনুপ্রেরণাকে জাগিয়ে তোলে, তাই না বলো? তা চলো, অনেকক্ষণ বললাম তোমাদের সাথে কথা, তোমাদের সাথে তো কথা বলতেই হবে, কারণ এই দেখো আমার পোকো বাবা, ওর বালিশ এগুলো। আমরা যখন শোবো মাথার বালিশ আর কোল বালিশ, আমি ভাগ পাই কি না পাই ওর ভাগটা আগে চাই, বুঝেছ? এ দেখো এসে আগে শুয়ে পড়লো। তা এখনও পর্যন্ত আমি চা খাইনি, চা খেতে হবে একটু, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। কালকে আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর অনেক 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 শিল পড়েছিল। তা শিল পড়াতে আজকের ওয়েদারটা একটু খুব ঠান্ডা না, তবুও পাখা চালাতে হয়েছিল, ফ্যান চালাতে হয়েছিল। তা ফ্যান ঠ্যান চালিয়েছি, তারপর মাঝরাতের দিকে একটু ঠান্ডা লাগছিলো, বন্ধ করে দিয়েছি, আর পুকু আবার ডিস্টার্ব শুরু করে দিয়েছি ফ্যান চালাও করে। তা ফ্যান চালিয়েছি, চোখটা ওই জন্য ফোলা ফোলা লাগছে। চাটা এখনও খাইনি, চা তো একটু খেতে হবে, টিফিন করতে হবে, ছেলের আবার এসে আবার সায়েন্স গ্রুপ পড়া আছে, পড়তে চলে যাবে, তা টিফিনও করতে হবে, একবারে চা খেয়ে টিফিনটা করে নেবো। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। তবে একটা কথা বলি, ভিডিওগুলো শুধু শুধু দেখে চলে যাও না, একটা লাইক করো, একটা কমেন্টস করো, তাহলে ভালো লাগে। তোমরা তো যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা একটা কমেন্টস করবে ভালো ভালো তাদেরকে তো খুব ভালো লাগে, কি বলবো আর। এত সকালবেলা উঠেই যখন একটা ভালো কমেন্টস দেখি না ফোনের মধ্যে, কি অনেকগুলো লাইক এসছে, অনেকগুলো ভিউজ এসছে, নিজের মনের ভেতরটা যেন এত আনন্দিত হয়ে ওঠে, সেটা তোমরা বুঝবে কি না জানি না। যারা ভিডিও করে, যারা এত কষ্ট করে ভিডিও দেয়, তারা জানে যে এই যে ভিডিওটার যে একটা কি বলবো সাকসেস পাওয়াটা, সেটা সবারই ভালো লাগে। পরীক্ষা যখন দেখবে ভালো রেজাল্ট হয় তখন কতটা ভালো লাগে, পরীক্ষা দিয়েছো তুমি কষ্ট করে, তুমি পড়েছো রাত জেগে, তারপর যখন ভালো একটা সাকসেস আসে কি ভালো লাগে, যে আমি এত সুন্দর একটা রেজাল্ট করেছি, এত এত ভালোবাসা পেয়েছি, বাবা মার আশীর্বাদ পেয়েছি, সবার ভালোবাসা নিয়ে মাস্টাররা স্যাররা আমাকে এত ভালোবেসেছেন, খুব ভালো লাগে তখন। তাই তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবে না, একটা লাইক একটা কমেন্টস প্লিজ 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 করবে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখো, আদা দিয়ে রচা বানিয়ে নিয়ে এসেছি, এটা আমার শরীরে প্রচণ্ড পরিমাণে এনার্জি আনে। আমি যদি সারা রাতে 5-6 কিলো ঘুমাই না, দেখতে পাচ্ছ একজনের মুখ, 5-6 কিলো ঘুমাই, তাহলে যদি আমি এই চাটা না খাই তাহলে মনে হবে যেন আমার এখনও আরও 10 কিলো ঘুমের দরকার আছে। তার থেকে বাবা এই চাটা খেয়ে নিয়ে ঘুমটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়াটাই ভালো। তাই দেখো কালকের একটু তরকারি আছে, রাত্রেবেলায় করেছিলাম আলুর তরকারি, আলু চচ্চড়ি যেটাকে বলে, টমেটো টমেটো দিয়ে করেছিলাম, তরকারিটা রয়েছে এখনও, ওইটা দিয়ে ছেলে খাবে আর পোকো মেরি দুধ দিয়ে রুটি খাবে। দেখেছো তো প্রতিদিন এরম করবে, স্ট্যান্ডে যদি ফোনটা রাখি ও ধাক্কা মেরে গিয়ে ফেলে দেবে স্ট্যান্ড থেকে ফোন, হাতে যদি নিই পিঠের মধ্যে উঠবে, গায়ের মধ্যে উঠবে সেখান থেকে, দেখেছো তো। ওর লোমের জন্য আমি খুব দুষ্টুমি করছি আজকাল, ও দেখেছো তো, দেখো
সব সময় এরকম বদমাইশি করে, যেখানে ফোনটা নিয়ে যাবো সেখানে এরকম করবে। তা এখন আমি দেখো আটাটা একটু মেখে নিচ্ছি, আটা মেখে যে কটা রুটি হয় করব। দেখো ঘুমাচ্ছে, দেখো ওখানে এত জায়গা, এই ঘরে বিছানা, ওই ঘরে বিছানা, এই ঘরে মেঝে, ওই ঘরে মেঝে, ছাদে, ওখানে গিয়ে বসবে না, ক্যামেরাটার সামনেই ওকে বসতে হবে। মানে বলতে চাই তুমি আমাকে নিয়েও দুটো চারটে কথা বলো, বোঝে তো না কত কথা ওর নামে আমরা বলি তোমার তোমাদের কাছে, বলো তো, বলি তো, সবসময় দেখাই তো ওদেরকে, তাও ওদের জন্য মন বসায় না, যেন মনে করে যে মা আমাকে নিয়ে কিছুই বলছে না। আমার ওই দেখো চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে কোথায় কি জানি, বললাম বলে বুঝতে পারলো, এই দেখো এখানে এসে বসলো। দুষ্টু দুষ্টু দুষ্টুর রাজা। আর একটা কথা, সবাইকে দেখি কি সুন্দর এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, সেখানে ভিডিও বানাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার জীবনটা এই চারটে দেয়ালের মধ্যেই আবদ্ধ। আসলে আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়, সেই থেকে আমি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলেছি, বাইরে আর কোথাও যাওয়াটা হয়তো নাই, আর গিয়েও যেন শরীরটা কেমন অসুস্থ হয়ে যায়, পারি না আর ঘরে এসে কোনো কাজবাজ করতে। সেই থেকে নিজেকে ঠিক করেছি কোথাও যাব না, ঘরেই থাকবো, যেখানে সুস্থ থাকি সেখানেই থাকবো। ঠিক আর বাইরে গিয়ে অসুস্থ হয়ে যাওয়ার থেকে ঘরে থাকা, সুস্থ থাকাই ভালো। আর এই যে আমার অসময়ের সাথীরা, এদেরকে নিয়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, সবসময় তো দেখো এদেরকে নিয়েই আমি ব্যস্ত থাকি। এখন প্রথমে ছিল মেরি, তারপরে আসলো পোকো, এখন তারপরে আবার জ্যাম্বো চলে এলো। জ্যাম্বোকে অনেকে চাইছে কিন্তু আমরা দিতে চাইছি না, যে না প্রথম বাচ্চা মেরি কী করে দিই, দিচ্ছি না, দিলেই তো দেওয়া, তাই না বলো, থাক আমাদের খাওয়া হলে ওদেরও হবে, তাই না বলো। তা চলো চাটা খেয়ে নিই, অনেকক্ষণ বক 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 করলাম তোমাদের সাথে, চাটা খেয়ে নিই একটু। চা খেতে খেতেই আটাটা মাখি, অনেক কাজ আজকে, আবার একটু বাজারেও যেতে হবে দেখছি। অন্যদিন এক সপ্তাহের বাজার এনে রেখে দেয় ওর বাবা, কিন্তু গত সপ্তাহে শরীরটা ভালো ছিল না বলে ও বাজার করতে পারিনি, তাই সেই থেকে এখান থেকে আমাকেই যেতে হচ্ছে। আর ছেলে যাচ্ছে, ছেলের স্কুল ছুটি, ছেলে স্কুলে যাওয়া হচ্ছে না বলে ওই আনছে, ও সব করতে পারে, কোনো অসুবিধা হয় না, বাজার দোকান সবই মোটামুটি পারে, কিন্তু আজকে আবার এসেই ওর পড়া রয়েছে। ওকে বলবো তুই একটু বস ঘরে, কারণ জ্যাম্বোকে এখন একা ফেলে রেখে যেতে পারছি না বাইরে। আটাটা মেখে ওকে রুটিটা দিয়ে এদের দুটোকে খাইয়ে রেখে একটু বাজারের দিকে বেরোবো, বেরিয়ে তারপরে বলবো তুই, ও 11:30 থেকে পড়া, ততক্ষণ আমি চলে আসবো বাজার থেকে। ওইখানে একটা সাপোর্ট করে রেখেছি, খুব বদমাইশি করে তো জানো না, বিশেষ দুষ্টু, বিশেষ প্রকারের দুষ্টু, তোমরা মুখটা দেখতে পাচ্ছ না, দেখো দেখেছি, যেখানে যাব সেখানে ও কিন্তু এখন এখানে বসে না। এটা যদি ওর খাবার আনতাম দেখতে কোথায় চলে যেত, 10 মাইল দূরে। বেশি রুটি করবো না, এই দুটো দুটো চারটে দুটো ছটা ছটা রুটি করলেই হয়ে যাবে। আর আমার সকালবেলা এত কিছু ভালো লাগে না, জাস্ট একটু মুড়ি খেলেই হয়ে যাবে, না খেলেও হয় কোনো ব্যাপার না, খেতেই যে হবে এমন কোনো ব্যাপার না। একটা রুটি ভাগ্যে জুটলে একটা রুটি খাবো, আর না জুটলে না খাবো, কোনো ব্যাপার না। চলো রুটিটা করে নিই। পোকো অনেকটা দূরে ফোনটা রাখতে হয়েছে জানো না, খুব বদমাইশি করে। তা আসছি একটু পরে, আটা মেখে রুটিটা আগে করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো গাইজ অনেকক্ষণ পর আসা, তা এই মাত্র বাজার থেকে আসলাম, দেখো বাজার থেকে আজকে চিকেন এনেছি, চলো তোমাদের সাথে দেখাই কী কী আনা হলো। বেশি কিছু আননি, তবে যেটুকু এনেছি সেটুকুনি দেখাবো, চলো। এই যে চিকেন, একটা সস, এই যে আর পেস্ট,
গার্লিক পেস্ট। আর একটা নিয়েছি এই যে লাইট, লাইট লাগিয়ে দিয়েছি ওখানে রাস্তার ওদিকে, ছাদের ওদিকে লাগিয়ে দিয়েছি। তা আজকে এই কটা জিনিসই আনা হয়েছে। আর ওই সসটা তোমরা হয়তো দেখলে পরে বলবে যে কী সস ওটা, ওই সসটা টমেটো চিকেনে টমেটো দিই তারপরেও যেন কেমন একটা লাগে, আর ওই সসটা দিলে বেশ টেস্ট লাগে খেতে। ওই সসটা আমি রান্নাতে বেশিরভাগ ইউজ করি। তা চলো রান্না বান্না করি, কাজকর্ম কিছু করিনি, এইমাত্র বাজার থেকে আসলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম, আবার এখন অনেক কাজ বাকি, পোকোমিনিকে খাওয়ানো বাকি। আর দেখো খুব দুষ্টু হয়ে গেছে জানো, এর মধ্যে আর থাকতে চায় না, দেখো শুনতে পাচ্ছো কোনো কাজে? ওই দেখো দেখো কাঁদে আজকাল, ওর ভেতরে রাখলেই কাঁদে, এমনি বাইরে ছেড়ে রাখলে আর কাঁদে না। তা চলো আর বকবক করতে পারছি না, একটু পরে আসছি, কাজকর্ম করে নিই, পোকোমিনিকে খাইয়ে নিই, নিজে একটু সেবা গ্রহণ করে নিই, তারপরে আসছি। গাইজ দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, ছোটোটার কার্টুন বক্স সব, এটা তো থাকছে না, ওটা তো থাকছে না, খুব বদমাইশি শুরু করেছে। এ দেখো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এ দেখো চলো বাইরে থেকে একটু যাই ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। অনেক জামা প্যান্ট কেচে বাইরে মেলে দিয়েছি, দেখো সব কেচে বাইরে, এদিকে এদিকে। চলো এবার রান্নাঘরের দিকে চলো, একটা বাজে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী রান্না করলাম। ভাত হয়ে গেছে, ভাত শিম আলু ভাজা, পেঁয়াজের ডাল, আর এখানে হচ্ছে পোকোমেরির ভাত, আর এটাতে আছে চিকেন। কমপ্লিট করে নিই তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো এই দুষ্টুটাকে কোথায় রেখেছি, দেখো কিছুতেই থাকছে না, এই আমার কাছে নিয়ে এসে রেখেছি, কিছুতেই থাকছে না ওই কার্টুন বক্সের মধ্যে, কী জানি কী হয়েছে। আর একজন দেখবে দেখো বাথরুমে শুয়ে আছে, ও দেখো এই শুরু হলো গরম আসতে না আসতে। আর মেরি মনে খাটের তলায়, এই ঘরে, এই ঘরে খাটের তলায় নেই, কোথায় আছে দেখি, দাঁড়াও মনে এই ঘরেই আছে, এই যে সুন্দর একটা মুখ, এই যে শুয়ে আছে। আর এই দেখো কার্টুন বক্সগুলো পুরো ফাঁকা, দুষ্টুটা কিছুতেই থাকবে না এর মধ্যে, অনেক দুষ্টুমি করছে, কান্না করছে, বাধ্য হয়ে নিয়ে গিয়ে রেখেছি ওখানে। তো চলো আসছি একটু পরে তোমাদের সাথে কথা বলতে। আসছে ক্যামেরাটা, এখান দিয়ে ছেলেকে একটু দিয়েছি, তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি। দেখো আজকে কিছু কিছু সবজি বাজার করলাম এই এক্ষুনি, এই দেখো পালং শাক, আলু, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, বেগুন, টমেটো, শিম, এখানে আছে মটরশুঁটি, এই দেখো মটরশুঁটি, আর এখানে আছে উচ্ছে, এই যে উচ্ছে, এই যে একটা ফুলকপি, আর এই যে ধনে পাতা, এই কটা বাজার হয়েছে আজকে আপাতত এইটুকুনি। বাঁধাকপিটা, এই যে, এই যে পালং শাক, এই কটা বাজার, এই মাত্র সবজি গেল আমি থেকে কিনলাম। তা চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আসছি একটু পরে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, কাজবাজ সব কমপ্লিট, জামা প্যান্টও তুলে রেখে এসেছি, এবার একটু শুতে হবে, ঘুম ঘুম পাচ্ছে। আর এই দেখো সবাই রেস্টে রয়েছে এখন, এই যে পোকো বাবা মুখটা দেখাও তোমার, মেরির দেখো কত বড় জিভ বেরিয়ে গেছে গরমে। আর আমাদের বিশেষ অতিথি দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই ওই যে
কার্টুন বক্সে রয়েছে, উঠ তুলে দেখাতে পারলাম না, কারণ তুললেই আর ভেতরে শুতে যাইবে না, প্যা 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 করবে, তা ওখানে আছে থাকুক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন।